비대근자도 잘가만! চলো মিঠাই, এক্ষুনি চল। তাড়াতাড়ি চলুন, উঠুন উঠুন। চাবিটা দাও, বাস। মিঠাই, এই জামাই বাবা জীবন আমার বাস চালাতে পারে নাকি? তোমার জামাই বাবা যেমন হিরো, কি কি পারে তুমি নিজেও জানো। তুমি দাদি মাসে উঠে পড়ো, উঠুন। ড্রাইভার কাকার দাঁড়িয়ে থাকবে না, তাড়াতাড়ি চলো 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 চলো। এসো এসো ময়না কাকারা, তাড়াতাড়ি এসো, আমাদের একদম সময় নেই। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি শুরু করো। মিঠাই, আমি কি স্বপ্ন দেখছি? দাদু দাদু, আমরা পেরেছি দাদু, আমরা ময়না কাকাদের উদ্ধার করে এনেছি। এখন তো সব বলার সময় নেই, আমি সব পরে বলবো। কাকারা, ইস্পিট লাগাও, ইস্পিট লাগাও, আর সময় নেই। আরে মিঠাই, চিন্তা করো না, ঠিক সময় সব রেডি করে দেবো। দাঁড়াও মিঠাই, আমার দাদু ভাই কই? দাদু ভাই আছে ঠাম্মা, নো টেনশন। দাদু ভাই পুলিশদের সাথে বাইরে কথা বলছে। পিসি কাকিমা, চলো চলো চলো, আমরা ওদিকটা দেখি। আর বর্দা, বড় জামাই বাবু, দিদি সীতামা দিদি, তোমরা এদিকটা সামলাও। চলো চলো ঠাম্মা, চলো 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 চলো, সবটা সাজিয়ে ফেলো, চলো 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 ঠাম্মা, চলো। ময়না কাকারা কোনো হেল্প লাগবে, আমরাও বসলাম। গোপাল, এবার স্পিড লাগাতে হবে, স্পিড স্পিড স্পিড। পিসি বাবা, সিদ্ধার্থ আর মিঠাই যখন চলে এসছে আর কোনো চিন্তা নেই। এসো তো, এবার বসো, একটু বসো, এসো 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 এসো, শান্ত হয়ে বসো, আমরা একটু দিকটা দেখি। হ্যাঁ রুদ্রবাবু, আমরা কিন্তু পৌঁছে গেছি। হ্যাঁ, আপনাদের সব রেডি তো? মিনিস্টার স্যার কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবেন না।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দাদাই, যে মিনিস্টার কনভয় খুনি রওনা দিয়ে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি বেরো, কাকে প্লিজ দাদাকে নিয়ে যাও। এটুকু সময় এত কিছু হবে কি করে? হতেই হবে সোম, হতেই হবে। আরে গোপাল আমাদের হেল্প করেছে, আর কোনো চিন্তার কিছু নেই। দাদু ভাই, কি করে যে তোমরা সব দিক সামলালে বাবা? মন্ত্রীমশাইও এসে পড়বেন এত অল্প সময়ে। সেটা তো আমিও ভাবছি রাজিতা, এটুকু সময়ের মধ্যে সব কাজ কি করে হবে বলো তো? তোরা যখন ময়রা কাকাদের নিয়ে ফিরতে পেরেছিস ভাই, এটুকু হবে। সন্ধ্যা, সরি সন্ধ্যা। সবকিছুর পিছনে আদিত্য আগরওয়ালের ভাই অমি আগরওয়াল ছিল সন্ধ্যা। আজকের ফাংশনটা শেষ হয়ে যাক, অমি আগরওয়ালকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আঙ্কেল কাকাই এসে পড়েছেন, আসুন আসুন। সিদ্ধেশ্বরবাবু অভিনন্দন। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যে সময় করে আজকে আসতে পেরেছেন তার জন্যে সিদ্ধেশ্বর গ্রুপের তরফ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনি আসুন ভেতরে। সিদ্ধেশ্বরবাবু, এই মিষ্টির হাব বাঙালিদের রোজকার যাতায়াতের জায়গায় হয়ে উঠুক এই কামনা করি। আসুন আমরা দুজনে মিলে ফিতরা কাটি। আসলে আপনার ছেলে যখন মন্ত্রকে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন উনি আমাকে এই অনুরোধটুকু করেছেন। সত্যি আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এটাই তো আমাদের ঐতিহ্য, তাই না? ওমো বলছি আরেকটা কাঁচি লাগবে তো। ও হ্যাঁ, এখনই আনছি। হ্যাঁ বাবা। সামনে প্লিজ নিন, আসুন।
চমৎকার সাজিয়েছেন, একেবারে পুরো বাঙালি বাঙালি পরিবেশ। এই জন্য এই সিদ্ধেশ্বর বাবু এবারে শিল্প সম্মান আপনি পাওয়ার যোগ্য। ধন্যবাদ ধন্যবাদ। কি বলি বলুন তো মন্ত্রী মশাই, সে কবে একটা ছোট্ট মিষ্টির দোকান দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, আমার পরিবারের সবাই মিলে এত বড় একটা কর্মকাণ্ড করেছে। তবে হ্যাঁ, যে মেয়েটি এই সিধু ময়রাকে সাহসটা জোগালে এত দূর এগোতে পারতাম না, তার সাথে পরিচয় না করে দিলে কিন্তু অন্যায় কথা হবে। এবিরাই এইদিকে আপনারা সবাই এখানে এসেছেন, সবাই দাদুর অতিথি। সিদ্ধেশ্বর বাবু, এই হচ্ছে সেই মেয়ে যে আপনাদের এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল, তাই না? এই হচ্ছে মিঠাই জনাইয়ের ময়রা। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম করবেন না। আরে তাহলে আমাদের এই ঐতিহ্যশালী মিষ্টিগুলোর হবেটা কি? আপনাকে চুপি চুপি বলি, আমার বউ আর আমার নাতি সামনে না থাকলে আমিও মিষ্টি খেয়েছি। ঘুরিয়ে দেখাশো, আমি যাই। তোর উচ্ছে বাবু কোথায় রে? এত সব মিষ্টি দেখে ফেকে তার আবার শরীর খারাপ না হয়? ঠিক বলেছো দাদু, হয়তো এত মিষ্টি দেখে সবার সামনে বলে উঠলো। আর হেরছু, আর হেস সুইটস দাদাই। আরে বাবা, তুমি না একটু নিজেকে কন্ট্রোল করো জানো তো দাদাই। সুন্দর দিকে ময়রাদের সাথে কথা বল দাদাই। মিনিস্টার তো পুরো তোমার মতন দেখছি। কেন? তোমার মতন টপ টপ মিষ্টি খাচ্ছে দেখো। আমি মিষ্টি খাই? না না না, তো কে মিষ্টি খায়? রাজীব দা, এই জন্যই আমি বলি আই হেট স্পিচ। সিদ্ধানন্দ মহারাজ, আজকে এখানে মিষ্টির হাবি খোলা হচ্ছে। আপনি হিরোর মতো মারামারি করে এই হাবটা খোলানোর ব্যবস্থাই করেছেন, সুতরাং দয়া করিয়া এই সংলাপটি আর পড়িবেন না। দাদাই বলছি, মন্ত্রী মশাইকে এবার একটু তাড়া দিন, আরো সব অনুষ্ঠান রয়েছে তো। তাছাড়া বিশিষ্ট সব অতিথিরা আসবেন, বড়মামা নিজে তাদের ভেতরে আনার জন্য বাইরে অপেক্ষা করছেন। চলো আমরা মন্ত্রী মশাই। তুমি একটু এদিকে এসো। বলছি তোমার গোপাল তো আবার সিক্সার মারলো। হ্যাঁ, যখন গোপাল আছে তখন তো ছয় মারবেই মারবে। আজকে দাদুর নাতি যা হিরোগিরি দেখিয়েছে দেখার মতন ছিল একদম। তবে তবে হিরোগিরি দেখাতে গিয়ে তো নিশ্চয়ই কেটে সরে গেছে কোথাও। আমি কিন্তু এরপর মলম লাগিয়ে দেব, আপত্তি করলে চলবে না। কোথায় লেগেছে দেখি। শোন, ওনারা জিজ্ঞেস করছে মিষ্টি তৈরি করার পদ্ধতিটা কি, আমরা কি করে বলবো? তুই চোখ দেখি, আর এখানে বড় সাথে দাঁড়িয়ে শোক করো না। চল
মাস্টারমশাই, আমি কয়েকজনকে একটু আমার পাশে ডেকে নিতে চাই। বেশ তো, আপনার যাকে যাকে ইচ্ছা আপনি ডেকে নিন। বড় ছেলে সমরেশ, ছোট ছেলে অমরেশ, আমার নাতি সোম, মিঠাইকে আমার পাশে আসতে বলছি। এসো তোমরা, এসো এসো। সিদ্ধার্থ বলো দাদি, তুমি তোমার ঠাম্মিকে নিয়ে এসো। চলো দাদি। না না দাদু ভাই, আমি আমি কেন? ঠাম্মি আজ দাদির জন্য একটা বিশেষ দিন, তুমি যদি দাদির পাশে না থাকো কিভাবে হবে বলো তো? চলো। এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে আজ এসব কিছুই হতো না। আসলে এই সম্মান আমার একার প্রাপ্য নয়। আমি মদক পরিবারের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, মানে সবার যৌথ প্রাপ্তি। দাদাই, আমরা সবাই চিয়ার করব, আপনি আগে মেমেন্টোটা নিন তো। হ্যাঁ, সবাই বলো থ্রি চিয়ার্স ফর মদক গ্রুপ। হিপ হপ হুরে, হিপ হপ হুরে। আজ আমাদের মধ্যে এক বিশিষ্ট শিল্পী উপস্থিত হয়েছেন। তিনি এসেছেন আপনাদের কাছে 1931 সালের অভিজ্ঞতা বলার জন্য। আমরা ডেকে নেব অভিনেত্রী দীতিপ্রিয়াকে। একটা জোরে হাততালি। আমি দীতিপ্রিয়াকে অনুরোধ করব তাদের নতুন ওয়েব সিরিজ মুক্তি সম্পর্কে দু চার কথা বলার জন্য। সবার প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই এই বাড়ির দাদাই মানে সিদ্ধেশ্বর মোদককে এই শিল্প সম্মান পাওয়ার জন্য। তোমরা সবাই এখানে মিষ্টির ঐতিহ্যের কথা তুলে ধরেছ, তার সাথে জড়িয়ে রয়েছে কিন্তু অনেক ইতিহাস। সেই রকমই একটা গল্প 1931 সালের জেল এবং জেল বন্দীদের গল্প, যেটা আমরা তুলে ধরেছি আমাদের ওয়েব সিরিজ মুক্তির মধ্যে। এই ওয়েব সিরিজে শুধু কিন্তু জেল থেকে মুক্তির কথা বলা হয়নি, প্রত্যেকটি চরিত্রের চারিত্রিক দুর্বলতা থেকে মুক্তির কথাও কিন্তু বলা হয়েছে ওয়েব সিরিজের মাধ্যমে। এই ওয়েব সিরিজটা স্ট্রিম করবে Z5 অ্যাপে 26th of January থেকে, তাই আজই ডাউনলোড করো Z5 অ্যাপ। স্বাধীনতার আগে দেখে নাও এক অন্য স্বাধীনতা লড়াইয়ের গল্প। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি বসুন না প্লিজ। ধন্যবাদ দীতিপ্রিয়া, খুব ভালো বলেছেন, কিন্তু আপনাকে আমরা এখনই ছাড়ছি না। হ্যাঁ, আমরা সবাই তো একসঙ্গে আপনার মুক্তি ওয়েব সিরিজ দেখবই, কিন্তু আপনাকেও আমাদের সঙ্গে মোদক পরিবারের মিষ্টির গানে যোগ দিতে হবে। আমার এখানে এসে খুব ভালো লাগছে, আমি আছি। থ্যাংক ইউ সো মাচ। অতএব বন্ধুগণ, আর একটু ধৈর্য ধরুন, এখনই শুরু হচ্ছে মোদক পরিবারের মিষ্টির গান। হাততালি। এখনো অবধি সবকিছু ঠিকঠাক চলছে, কি বল? তবে নাচ গান শেষ হলে হাফটা খুললে নিজের কাজ নিয়ে বসতে হবে, অনেক পেন্ডিং কাজ আছে।